হ্যালো ফ্রেন্ডস আমি আরিফ হাসান আসি আপনার সাথে এই মুহূর্তে অবস্থান করছি বাদশাহ মোটরসে যারা মূলত একেবারে সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে পাইকারি দামে বাইক নিতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি কিন্তু তাদের জন্য বিশেষ করে ইন্ডিয়ান ভার্সনের যত বাইক আছে এম কার্বন থেকে শুরু করে এম টি ফিফটিন ডুয়েল চ্যানেল এবিএস ভার্সন টু লেটেস্ট ভার্সনের বাইক কিন্তু পাবেন এই মুহূর্তে আমার সাথে কানেক্টেড আছে বাদশাহ মোটরস এর পক্ষ থেকে রনি ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি তো ভাই মোটামুটি তো ইন্ডিয়ান সব সেগমেন্টে अवेलेबल আছে সব মডেলের বাইকই عندنا अवेलेबल আমাদের শোরুমে দুই দিন হলো আর যে লটটা নামছে আচ্ছা আপনারা তো বাংলাদেশে প্রথম FZS ভার্সন 4 ইম্পোর্ট করেছিলেন ওইটা কি আছে FZটা আছে কি আবার নামতেছে আমাদের এইজন দুই দিন পরে নামবে আর কি আচ্ছা আবার নতুন লট চলে নতুন লট এটা হোয়াইট তারপর গ্রিন ব্ল্যাক ব্লুশ অল কালার আছে আর কি

বেশি কিন্তু দেরি করা যাবে না কারণ বাইকটা কিন্তু খুব বেশি দিন হয়তো আপনারা অ্যাভেলেবেল পাবেন না কারণ এটা প্রোডাকশন কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে তবে বাদশা মোটর আপনি দেখে শুনে নিতে পারবেন এবং তারা কিন্তু সরাসরি বাইকগুলো ইম্পোর্ট করে থাকে একটা দুইটা নিলেও কিন্তু বাইকের দামে নিতে পারবে এবং আপনাদের বাইকগুলো মনে হয় ঢাকার বাইরেও অনেক সাপ্লাই দেয় অনেক ঢাকার বাইরে পৌঁছাল মোটামুটি অনেক স্টক আছে এদিকে দেখতে পাচ্ছেন কার্বন আছে এদিকে কার্বন আছে এছাড়া আর কি বাইক আছে এছাড়া আমাদের আরন 5 এম সিলভারটা আছে তারপর আর ওয়ান ফাইভ ব্ল্যাক আছে তারপর ব্লু আছে রেড আছে তারপর এম টি এর কালার আছে আমরা এক এক করে একটা বাইক গুলো দেখি এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ইন্ডিয়ান যে ড্রাগ নাইট কালার সেটা কিন্তু আছে পাশাপাশি এটার যে সাসপেনশন এটা কিন্তু গোল্ডেন কালারই থাকছে হ্যাঁ অনেকে এখন আসলে ব্ল্যাক কালারের সাসপেনশন চলে আসছে বাট কিন্তু আপনি গোল্ডেন কালারের সাসপেনশন কিন্তু পাচ্ছেন এবং দেখে শুনে নিতে পারবেন রিমের কালারটা কিন্তু গোল্ডেন কালার থাকছে দেখতে পাচ্ছেন

সেক্ষেত্রে কিন্তু যারা ব্লু কালার নিতে চাচ্ছেন মোটামুটি কিন্তু অনেক স্টক আছে দেখে চলে নিতে পারবে ভার্সন ফোর বিশেষ করে সে অনেক স্টক আছে বাইকে আর কি আনবক্সিং করে নিতে পারবে আমাদের গোডাউন আছে হোয়ার হাউজেও বাইক আছে এরপরে রিসেন্ট আপনাদের কি কি লট চলে আসছে আমাদের রিসেন্ট আহ ইন্ডিয়ান একটা লট আসতেছে এটাই এফ আছে তারপর আর ওয়ান ফাইভ আছে এম টি আছে এফ জেড আছে ইন্ডিয়ান মোটামুটি সব সেগমেন্টের বাইকই আছে তারপর তারপরে ইন্দোনেশিয়ান একটা লট আছে এটা নামবে সামনে ইন্দোনেশিয়ান একটা লট আছে আচ্ছা সেটাও নামবে তো ভাই মোটামুটি তো আমরা অনেক বাইক দেখলাম হ্যাঁ যদিও আসলে আপনারা যেহেতু সরাসরি ইম্পোর্ট করেন প্রাইসটা ওইভাবে ডিক্লেয়ার করতে চান না সেক্ষেত্রে কাস্টমাররা আসলে কিভাবে প্রাইসটা জানতে পারবে জানতে ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ওটা যোগাযোগ করতে পারবে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবে